প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি বরুণ কুমার মল্লিক, প্রভাষক ভূগোল ও পরিবেশ, ঝাউডাঙ্গা কলেজ সদস্যাতিরা। বিষয় পরিস্থিতি শ্রেণী দ্বাদশ, বিষয় ভূগোল দ্বিতীয় পত্র, অধ্যায় পঞ্চম, পাঠ 5.2, বিশ্বের প্রধান খনিজ সম্পদ। আমরা এখন ছোট্ট করে একটা ভিডিও দেখব, দেখি তোমরা এই ভিডিওটা বুঝতে পারো কি না। তোমরা খেয়াল করে দেখো যে ভিডিওটাতে কি আছে, যদি তোমরা বলতে পারো তাহলে আমি মনে করব যে না, তোমরা সবই পারো, জানো, বোঝো। হ্যাঁ, এটা একটা মোটরসাইকেলের ইঞ্জিন, তোমরা দেখলে এটাও একটা ইঞ্জিন। এবং এর নিচে দেখবা, দেখো, দেখা যাচ্ছে এর নিচে যেটা, এটা দেখা যাচ্ছে ফুয়েল, এখান থেকে মানে তেল বা পেট্রোল, এখান থেকে যে এইভাবে ইঞ্জিনের ভিতরে কাজ করে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব ও ব্যবহার। খনিজ তেল কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা কীভাবে খনিজ তেল ব্যবহার করি, সে সম্পর্কে আজকে তোমাদেরকে জানাবো। আসলে আধুনিক সভ্যতা কিন্তু খনিজ তেলের জন্যই তৈরি হয়েছে বলে আমার মনে হয়, এবং খনিজ তেলের এত গুরুত্ব এবং এর ব্যাপকতা এত বৃহৎ যে এটাকে কিন্তু সোনার মতো মূল্যবান বলা হয়, সোনার মতো মূল্যবান। এবং এই পদার্থটা কিন্তু তরল, তাই একে আবার তরল সোনা বলা হয়। এর রং তামাটে কালো, তাই একে কালো সোনাও বলা হয়। সুতরাং আজকে আমরা খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব এবং এর ব্যবহার যে কত ব্যাপক ও বৃহৎ সে সম্পর্কে আলোচনা করব। খনিজ তেল সম্পর্কে আলোচনা করলে তোমরা পরিবহনের ক্ষেত্রে খনিজ তেল কত শতাংশ ব্যবহার হয় তা বলতে পারবে। পেট্রো রসায়ন শিল্প গঠন সম্পর্কে তোমরা লিখতে পারবে। খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। তাহলে এসো আমরা এখন খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব ব্যবহার সম্পর্কে আলোচনা করি। খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করতে যেয়ে আমরা সাধারণত একে কয়েকটি ভাগে ভাগ করব। প্রথমত, খনিজ তেল পরিবহন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয়ত, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ভূমিকা পালন করে থাকে। শিল্পের ক্ষেত্রে প্রচুর তার গুরুত্ব আছে। গৃহস্থলীর কাজে আমরা খনিজ তেল ব্যবহার করে থাকি। সামরিক কাজে খনিজ তেল ব্যবহৃত হয়ে থাকে বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়ে থাকে। তারপরে উপজাত দ্রব্যের ব্যবহার কীভাবে আমরা করে থাকি সে সম্পর্কে ও আমরা জানব। উপজাত দ্রব্য উৎপাদন কীভাবে হয় সে সম্পর্কে আমরা জানব। এবং কৃষিতে খনিজ তেল কীভাবে ব্যবহৃত হয় তা আমরা দেখব। পেট্রো রসায়ন শিল্প গঠন হয় এই খনিজ তেলের মাধ্যমে, সে সম্পর্কে আমরা জানব। সুতরাং পর্যায়ক্রমে আমরা পরিবহনের ক্ষেত্রে, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে, শিল্পে, গৃহস্থলীর কাজে, বিদ্যুৎ উৎপাদনে, সামরিক কাজে উপজাত দ্রব্যের ব্যবহার, উপজাত দ্রব্য উৎপাদনে এবং কৃষিতে ও পেট্রো রসায়ন শিল্পে কীভাবে খনিজ তেল ব্যবহার হয় সে সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব।
প্রথমে আমরা পরিবহনের ক্ষেত্রে কিভাবে খনিজ তেল ব্যবহার হয়ে থাকে, আসলে পরিবহন কিন্তু একটা ব্যাপক ক্ষেত্র যা খনিজ তেল ছাড়া সম্ভব নয়। পরিবহন বলতে আমরা সাধারণত সড়ক, জল ও আকাশ পথকে বুঝে থাকি, এবং পরিবহন কিন্তু সম্পূর্ণ তেল নির্ভর। যেরকম আমরা পেট্রোল ও ডিজেলের মাধ্যমে আমরা সড়ক পথে বাস, লরি, স্কুটার, মোটরসাইকেল, অটো, ট্যাক্সি ও রেল বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু সড়ক পথে চলাচল করে শুধুমাত্র তেলের উপর নির্ভর করে। এখানে দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে জলপথে যে সকল যান চলাচল করে সেগুলোও কিন্তু তেল নির্ভর। এখানে লঞ্চ, ট্রলার, জাহাজ, স্পিডবোট, মোটরবোট ইত্যাদি কিন্তু জলপথে চলাচল করে থাকে শুধুমাত্র এই পেট্রোল, ডিজেল বা এই খনিজ তেলের মাধ্যমে। আবার আকাশপথে কিন্তু এর মাধ্যমে চলাচল করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লঘু গ্যাসোলিন দ্বারা বিমান এবং জেট চালানো হয়, এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টার বা অন্য অন্য আকাশপথে যে সকল যানবাহন চলাচল করে তা কিন্তু এই পেট্রোলের উপর নির্ভর করে চলে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল ছাড়া কিন্তু পরিবহনের ক্ষেত্রে যোগাযোগ সম্ভব নয়। তবে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে কিন্তু খনিজ তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত ঘূর্ণনজনিত ক্ষয়রোধ যন্ত্রপাতি বা যে পরিবহন বিভিন্ন ক্ষেত্রে তোর ভিতরে যন্ত্রের ভিতরে যে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণ কিন্তু এই বা ওই ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় সেই ক্ষয় কিন্তু রোধ করে এই পেট্রোলিয়াম বা মেরামত বা কার্যকারিতা এবং আয়ু বাড়ানোর জন্য বা যানবাহনের কলকারখানার যন্ত্র, যন্ত্রাংশ এবং কৃষি ও সামরিক সরঞ্জামে কিন্তু পেট্রোলিয়ামজাত যেরকম মোবিল বা গ্রিস বা ইত্যাদি পিসিলকারক পদার্থ কিন্তু নিয়মিত ব্যবহার হয়ে থাকে। এবার আমরা শিল্পের ক্ষেত্রে কিভাবে পেট্রোল ব্যবহার হয়ে থাকে তা আমরা দেখব। সাধারণত কারখানার মেশিন ও ইঞ্জিন চালাতে, বয়লারের চুল্লিতে জ্বালানি রূপে ডিজেল এবং পেট্রোল, কেরোসিন ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। এবার আমরা দেখব যে গৃহস্থলীর কাজে কিভাবে পেট্রোল ব্যবহার হয়ে থাকে। গ্রামে গঞ্জে যেরকম হারিকেন আছে, কুপি, হেসাকালো জ্বালাতে বা স্টোভ দ্বারা যে সকল রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আবার শীতপ্রধান দেশে কিন্তু ভারী যে তেল ঘর আছে উষ্ণকরণের জন্য চুল্লি পাত্র আছে সেখানে জ্বালানি রূপে তেল ব্যবহৃত হয়ে থাকে। আবার সস্তা ও দূষণহীন যে প্রোপেন, বিউটেন গ্যাস দ্বারা রান্না করা হয় এবং আলো জ্বালানো হয়। বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে যে সকল অঞ্চলে কয়লা নেই, কয়লাহীন অঞ্চলে ডিজেল ভিত্তিক কিন্তু তাপবিদ্যুৎ গড়ে ওঠে, যা বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 60%। সাধারণত আমরা দেখা যাচ্ছে যে কয়লাবিহীন যে সমস্ত অঞ্চলে কয়লা, যেখানে কয়লা পাওয়া যায় না সহজে, সে সমস্ত অঞ্চলে কিন্তু এই খনিজ তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের 60%। আবার লোডশেডিংকালে কিন্তু বাসগৃহে, দোকানে, বাজারে ইত্যাদি জায়গায় ক্রোসিন বা ডিজেল চালিত জেনারেটর চলে। সুতরাং বিশ্বের মোট শক্তি সম্পদের 30% তেল থেকেই এই শক্তি সম্পদ উদ্ভূত হয়। এবার সামরিক কাজে, সাধারণত সামরিক কাজে আধুনিক যুদ্ধের ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন জ্বালানি, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক তৈরির কাঁচামাল রূপে খনিজ তেল ও তার রাসায়নিক উপজাত দ্রব্য ব্যবহার হয়ে থাকে। উপজাত দ্রব্যের ব্যবহার, উপজাত দ্রব্যটা আসলে কি, যেরকম পিস, খনিজ তেল, যখন আমরা খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল ইত্যাদি আমরা আলাদা করি,
তখন সেখান থেকে আমরা বিটুমিন, পেস, আলকাতরা ইত্যাদি আমরা পেয়ে থাকি এবং এইগুলো দিয়ে রাস্তা নির্মাণ হয়ে থাকে। ছাদ ছাদকে জল নিরোধক করা হয়, মোম দ্বারা মোমবাতি এবং সিলমোহর তৈরি করা হয়, পলিশ করা হয়, বেঞ্জল বিকল্প জ্বালানি রূপে যানবাহন চালাতে ব্যবহৃত হয়। উপজাত দ্রব্য উৎপাদনে তেলকূপে উত্তোলিত ক্রুড অয়েল, সালফার, নাইট্রোজেন, বালি, কাদা পানি মিশ্রিত ও ব্যবহার অযোগ্য, তাই শোধনাগারে অণুবিভাজন পদ্ধতিতে পরিশোধনকালে এক ব্যারেল ক্রুড অয়েল থেকে 91% মূল দ্রব্য এবং 9% উপজাত দ্রব্য সংগৃহীত হয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যে এক ব্যারেল আমরা যদি তেল শোধন করি সেক্ষেত্রে আমরা 91% মূল তেল পাওয়া যায় বা বিশুদ্ধ তেল পাওয়া যায় এবং বাকি 9% উপজাত দ্রব্য পাওয়া যায়। কৃষিতে কিন্তু তেল প্রচুর ব্যবহার হয়ে থাকে, যেরকম ট্র্যাক্টর, হারভেস্টার, রিপার, ঝালাই মেশিন ও পাম্প মেশিন এর জ্বালানি রূপে তেল বা ডিজেল ব্যবহৃত হয়। আবার রাসায়নিক সার ও কীটনাশক খনিজ তেলের রাসায়নিক উপজাত দ্রব্য থেকেও উৎপাদন করা হয়। এখন আমরা পেট্রোরসায়ন শিল্প গঠন সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খনিজ তেল শোধনাগারে যখন উপজাত দ্রব্যের বিশেষত ন্যাপ্তা, ইথিলিন এবং বেনজিন এই তিন প্রকার কাঁচামাল সুরবে ও সস্তায় সরবরাহ সুবিধা হয়ে থাকে, যেরকম রসায়ন শিল্পে ও তার অনুসারী অন্যান্য শিল্পে। এখানে আমরা পেট্রোরসায়ন শিল্পে এই উপজাত দ্রব্য ব্যবহার করে বহুবিধ কলকারখানা তৈরি হয়, যেরকম রাসায়নিক সার, ওষুধ, প্লাস্টিক, বয়ন, রাবার, প্রসাধনী প্রভৃতি শিল্পের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে ওঠে। এমনকি পাইপলাইন দ্বারা কাঁচামাল সরবরাহ করে দূরবর্তী স্থানেও এই শিল্প অঞ্চল গড়ে ওঠে। এই শিল্প থেকে 531টি ব্যবহার্য জিনিস উৎপাদন হয়, যেমন কৃত্রিম তন্তু তৈরি হয়, কৃত্রিম রাবার, তারপর কীটনাশক, জীবনদায়ী ওষুধ, রেজিন, আটা, ডিটারজেন্ট, প্লাস্টিক, পলিথিন, মোম, পিস, স্যাকারিন, রং, সুগন্ধি প্রভৃতি এই পেট্রোরসায়ন শিল্প থেকে উৎপাদন হয়ে থাকে। সুতরাং আমরা এখন দলগত একটা কাজ করব, যেখানে পেট্রোরসায়ন যে কোনো 7টি শিল্পের তালিকা তৈরি করতে হবে। এখানে পেট্রোরসায়ন শিল্পের যেরকম কৃত্রিম তন্তু, কৃত্রিম রাবার, রাসায়নিক সার, কীটনাশক, জীবনদায়ী ওষুধ, রেজিন, আটা, ডিটারজেন্ট, প্লাস্টিক, পলিথিন, মোম, পিস ইত্যাদি এই ধরনের 7টি শিল্পের তালিকা তৈরি করতে হবে। তোমরা এখানে একক কাজ, এখানে খনিজ তেল ব্যবহার হয় এমন গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রের নাম আমি এখানে বলে দিচ্ছি তোমাদের। যেরকম ক্ষেত্র বলতে যেরকম গৃহস্থালিতে, বিদ্যুতে, সামরিক কাজে বা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ বা পরিবহনের ক্ষেত্রে, এইরকম ক্ষেত্র কয়েকটি ক্ষেত্রের নাম লিখতে হবে। বাড়ির কাজ, বাড়িতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে খনিজ তেলের ব্যবহার কী কী ক্ষেত্রে হয়ে থাকে সে সম্পর্কে আমরা লিখব। তোমাদেরকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। এবং শেষ করার আগে সকলকে বলতে চাই যে তোমরা করোনাকালীন অবস্থায় ঘরে থাকবে এবং বাইরে গেলে মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, জীবন বাঁচানো আগে দরকার। সুতরাং জীবনের তাগিদে এবং জীবনের প্রয়োজনে আমরা ঘরে থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব, সবাই সুস্থ থাকব এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।